হ্যালো গাইস, কেমন আছো? সীমা ডেলি ব্লগের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। দেখো আকাশে মেঘ করেছে, এখন বিকালে তো ঘরে চলে এলাম। এসে দেখো নতুন বিছানার চাদর পেতেছি, কারণ আজ আমার সোনার বার্থডে। তো বার্থডে তো তেমন সেরকম করবো না, শুধু একটু কেক কাটা হবে আর একটু পায়েস রান্না করে দেবো। আর বিকাল আর এখনই দেখো কীরকম মেঘ করেছে। তো দেখো সন্ধ্যাবেলা আমি বললাম ওর বাবার কাছে, বাবা একটা কেক নিয়ে এসে দিল। আর কেকটা দিয়ে দুজন ওখানে আর আমি ভিডিও করছিলাম, আমি কত তুলে তুলে কেকটা খেয়ে নিচ্ছিল ছোট মানুষ। এবার 2 বছর হলো আর কি। তো দেখো কেক কাটছে, প্রচণ্ড বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিলো আজকে, শুধু লাইনটা যায়নি আজকে। তো দেখো ওর বাবা আজকে একটা ড্রাগন ফল নিয়ে আসছে, মেয়ে খোসা ছাড়িয়ে বললো মা তুমি পিস পিস করো, আমি খোসাটা ছাড়িয়ে দিই, ওর ভালো লাগে খোসা ছাড়াতে। তাই এর আগে একটা সাদা, এর আগেও খেয়েছি কিন্তু সেগুলো সাদা ছিল আর কি, সাদাটা খেয়েছি, আর ওই লালটাই প্রথম খাচ্ছি। তো খেলেও আমার কাছে অতটা ভালো লাগে না ড্রাগন ফল, তবু আর কি মেয়ে বায়না করেছিল তাই নিয়ে আসছে। তো ফ্রেন্ড আজকে বেশি কিছু বলবো না, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে বলো দেখো ড্রাগন ফল খাচ্ছি একটু ভালো লাগেনি, মানে না মিষ্টি না কি কিছুই না দেখো। তো প্লিজ তোমরা সবাই ফ্রেন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে, বাই।